গাছ খাইতে হইলে কাজ করুন লাগবো শোন আমি কইতাছি কি সংসারের যত কাজ আছে সব কাজ সুন্দরভাবে কর তাইলে এই মাছটা খাইতে পারবি তুই হ্যাঁ এত কথা আমি শুনতে চাই না আমি কাঁচা মাছ খাবো গন্ধ কাঁচা মাছের গন্ধ সব শোন আগে সংসারের সব কাজ করুন লাগবে সব কাজ কইরা তারপরে এই মাছ খাবি প্রথমে উঠান ঝাড়ু দিবি তারপরে বাদ বাকি কাজের কথা বইলে দিমু আমি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি সব কাজ করবো তবু তবু আমার ওই মাছ চাই আমি মাছ খামু আচ্ছা ঠিক আছে তাহলে ধরে সুস্থ জাগি উঠান ঝাড়ু দে যাইতেছি এক্ষুনি যাইতেছি উঠান ঝাড়ু দিয়া তারপরে এই কাঁচা মাছ আমি খাবো কি গন্ধ কাঁচা মাছের কি গন্ধ আহাগো এই মাছ আমি এইখানেই রাইখা দেই এই মাছ যতক্ষণ আমার কাছে থাকবো ততক্ষণ ওই অথই আমার কথা মতো চলবো আমি আমি ঝাড়ু দিমু আমি উঠান ঝাড়ু দিমু থাকবো মা তোমার আর উঠান ঝাড়ু দেওয়া লাগবো না তুমি যে দেহ কোন জায়গায় মাছ আছে তুমি তো সারাক্ষণ খালি মাছের ধান্দায় থাকো কাজটা আমার করা লাগবো না মাছ কাঁচা মাছের গন্ধ আমি এই বাড়িতে পাইছি তাই আমি কাঁচা মাছ খাবো উঠান ঝাড়ু দেওয়ার পর দেন দেন ঝাড়ুটা আমার কাছে দে থাকবো মা তোমার আর উঠান ঝাড়ু দিয়ে কাঁচা মাছ খাইতে হইব না তুমি যে জায়গায় গন্ধ পাইছো ওই জায়গায় যাও আমি উঠান ঝাড়ু দিব তারপরে কাঁচা মাছ খাবো আচ্ছা ঠিক আছে উঠানটা ঝাড়ু দিয়ে কতগুলো থাল বাড়ি আছে ওইগুলো ধুইয়া ফেলাইও আচ্ছা ঠিক আছে আমি ঝাড়ু দিব থালা বাসন দেবো তারপরে আমি কাঁচা মাছ খাবো কাঁচা মাছ সুগন্ধ পথই আমার কাছে তো একটা কাঁচা মাছ আছে আমি তো এইটা লোভ দেখাইয়া অথইরে কইতেই পারি আমারে এক বদনা পানি আইনা দে ও পানি আইনা দিলে আমি এখানে বসে সুন্দরভাবে বাথরুম করতে পারবো অথই এই অথই এইখানে কাঁচা মাছ আছে খাবি কিরে তাড়াতাড়ি আয় কাঁচা মাছ খাবি না খাবো কাঁচা মাছ খাবো আবার কাঁচিস এক টাকা শেষ করলে হইব আর এত কাম করুন লাগবো আবার কি কইতেছিলাম কি আমার জন্মের মতন টয়লেটে চাপ দিছে তুই গিয়া ওই পুকুর পার থেকে এক বদনা পানি নিয়ে আয় তারপরে আমি তোরে কাঁচা মাছ দিব তুই পানি নিয়ে আসলে ওরে বাবুরে তো 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 ফেরে গেল নিও 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 গন্ধ অনেক বিশ্রি গন্ধ আরে এই বাড়ির বড় বউ তো টয়লেটের ভিতরে গিয়া দরজা লাগিয়ে দিছে আর এই সুযোগে আমি এখন গিয়া কাঁচা মাছ খামু কি সুগন্ধ কি করে কাঁচা মাছ কি সুস্বাদু কি স্বাদ কি মজা কাঁচা মাছ খাইছি পেটটা আমার শান্তি হয়েছে আরো মাছ চাই আমার আমি আরো মাছ খাবো ধর একটা মাছ ধর এই যে রুবেল আরে কিনারে কোন শালাই শালাইরে তোর বাপে আমি বুঝতে পারি না যে বাপ তুমি তোমার জন্য এই ধরনের একটা মাছ ধরতে পারতাম মাছ তো গেল গা এই যে বাপের হোটেলে খাস আর মার হোটেলে ঘুমাস তোর তো কোনো কামে রোজগার করার লাগে না বি একটা করাই দিছি খালি মাছ ধরবি আর বউরে নিয়ে খাওয়াবি আব্বা এছাড়া কাম কি কও তুমি তো ইনকাম করে রাখছো ওই ইনকামের টাকায় ভাঙ্গে ভাঙ্গে খাইতে আসি না তাহলে আমার কাজ করার দরকারটা কি কত একটু না কাজ করার দরকার নাই তোর বউ তো একটা খবিস আমার মনে হয় ওর ডাক্তার কবিরাজ দাহান লাগবো চুপ করো আব্বা আমার বউ সম্পর্কে উল্টাপাল্লা কথা কইবা না কইলাম কিন্তু না কইরা দিলাম আরে ভূত ভূত তোর বউর লগে ভূত আছে এই ভূতে মাছ খায় তোর বউ তো খায় না
হ্যাঁ ভূতে মাছ খায় আমার বউ খায় আমার বউ খুব ভালো আছে আমার বউরে আমি যা কই তাই শুনে শুধু মাছ দিলি হয় ওইছে বাবা এত কথা কইতে না যাও তো তুমি উল্টো পাল্লা কথা কইবা তলে আমি ভুইলা যামু তুমি আমার বাপ ভুইলা যামু তুমি আমার তালই যাও বাপের তালই বানাইতেছো কি পোলা জন্ম দিছিলে এটা পাগল নাকি ছাগল আমি তো কিছু বুঝতাছি না বাপ কোন দিন তা হই হয় আব্বা তোমার লাগে এত কথা করতে না যাও যাও আচ্ছা যাইতাছি আমার মাছ ধরতে যাও কি মাছ ধরছে রে দূর ভাল লাগে না এই শালায় কই গেল তো বা তো বা তো বা বাপের শালা পাওয়া যায় না এই দেখা পাইছি কি বাবার বৌমা কেমন করে কই যাইতাছো ও মাছ খুঁজতাছো তাই না হ্যাঁ বুঝতে পারছি ওই যে তোমার স্বামী মাছ ধরতাছে তাহলে কিন্তু আপনারে খাবো না না বৌমা আমি তো মাছ না আর আমার শুনে মাছের কোনো গন্ধও নাই তাহলে আমার খেয়ে কি করবো কও সেই জন্যই তো আপনারা ছাইরা দিলাম আপনার গায়ে মাছের কোনো গন্ধ নাই তাই আপনারে খাবো না আমি খাবো কাঁচা মাছ কাঁচা মাছ বাবার বাবা মাছের গন্ধ পাইলে না জানি কি করতো আমার বৌমাটা নিশ্চিত ওই যে খাক্কস না মাইসা দাও এগুলা কিছুই ধরছে নইলে খালি কাঁচা মাছকে বাবার আমারও খাবার চায় বাবা রে আমি কোনোদিন বাজারে মাছই কিনে আনবো না বৌমা আপনার ছোট বউ আমার আটকে লাগছে কিন্তু আমার মাছ কি আছে এখানে মারান দেখেই লই আরে বড় বৌমা আমার পেট ভরে গেছে মাছ খেয়ে পেট ভরছে কিন্তু আমার আরো মাছ চাই মাছ ধর মাছ ধর মাছ ধর মাছ পাগল হয়ে গেছে মাছের জন্য এতগুলো মাছ খাইলো আমি কতগুলো মাছ ধরলাম সবগুলো খেয়ে বলাইলো পেট ভরে গেছে আর খাওয়া লাগবে না তুই দিয়ে আমি কইছিলাম যে বউ রাক্ষস বউ আর নয় মাইসা দাও আর রাক্ষসে যে কাঁচা মাছ খায় আমরা কি কাঁচা মাছ খাই আচ্ছা ঠিক আছে তাই করবো এতদিন আমি নেওয়ার জন্য রাজি হই নাই কিন্তু আজকে আমি রাজি হইতেছি আজকে আমার বউরে কবিরাজের কাছে নিয়ে যাবো কবিরাজের কাছে নিয়ে ভালো করে তৈব আমার যত টাকা পয়সা যায় যাক যা আহো না